এই যে ছোট্ট ঘড়িটা, এই ঘড়িটার একটা হিস্ট্রি আছে বন্ধুরা, দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। এখন সকাল বাজে 9টা, এখন দেখি আমি আমার ব্লগটা স্টার্ট করছি। ছেলে মেয়ে স্কুল চলে গেছে, এখন আমি ঘরের কাজ বাগাচ্ছি। এই দেখো ঝাঁটা হাতে, তার মানে আমি ঘর ঝাড় দিচ্ছিলাম। এখন ঘর ঝাড় দিতে দিতে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো জানি না তোমাদের কেমন লাগবে। তো চলো ঘর দোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, বাসনপত্র সব পড়ে আছে বাইরে। চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকে কত বাসন হয়েছে। এই দেখো দুটো কড়াই আছে, দুটো প্রেসার কুকার আছে, এত সব বাসন এখনো পর্যন্ত পড়ে আছে। এগুলো সব এখন ধুতে হবে। উঠোনটা এই সবে মাত্র ধুলাম জল দিয়ে, প্রচণ্ড বালি হয়েছিল, উঠোনটা এইমাত্র ধুলাম। এখানে এক বালতি, দুই বালতি, এখানে আরও দুই বালতি, কাপড় জামা সব মাখা আছে, এগুলো এখন কাচবো। খাবার দাবার এখনও কিছুই করা হয়নি, চলো চটপট কাজগুলো বাগি ফেলি। তো এখন মা মাছ কিনছে, দেখো আজকে একটা বড় সাইজের মাছ কেনা হচ্ছে, মানে এটা হচ্ছে রুই মাছ, আর আমাদের বাড়িতে না রুই মাছটা বেশি হয়। তো এখন বাইরে মা মাছ কিনছে, মাছ কেনা চলছে বাইরে। বাকি ছোট মাছ কিনলাম আজকে, তোমাদের দাদা ভাই নিরামিষ খাবে। তো বাকি আমরা যে সকল সকল সব মানুষগুলো আছি তাদের জন্য মা মাছ কিনছে। কি রান্না করব সবটাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো। চটপট আগে চলো ঝাড়ুটা দিয়ে নিই, ঘরগুলো মুছতে হবে। আজকে ভাবছি ঘরগুলো মুছবো না, আজকে ঝাড় দিয়ে নেবো, কারণ মেয়ে এক্ষুনি স্কুল থেকে চলে আসবো, ওকে খাওয়াতে হবে, ড্রেস চেঞ্জ করাতে হবে, তোমাদের দাদা ভাইয়ের খাবার করতে হবে, ও দোকান যাবে, তার মানে জোগাড় যন্ত্র সব আছে। চলো আর বেশি কথা না বাড়িয়ে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় ঘুম থেকে উঠে ভাবি যে আজকে দিনটা আমার কেমন যাবে, কারণ সারাদিন এত কাজ থাকে, এই যে ঘর ঝাড়ু মোছা, মানে খাটের তলে ঝাড়ু দিতে দিতে মুছতে মুছতে না আমার না হাঁটু ব্যথা হয়ে গেছে। জানো তো বন্ধুরা, মানে এই সকল কাজ তো আগে তো কোনোদিনও করিনি, মানে পড়াশুনোই করেছি বিয়ের আগে, আর এই বিয়ের পর থেকে সংসারের কাজকর্ম করতে করতে আমার হাঁটু ব্যথা হয়ে গেছে। বাঁ দিক বাঁ পায়ের হাঁটুটা এত ব্যথা না, কোনো রকমের কাজকর্ম করতে মানে করতে হয় বলে করি, না হলে যদি রেস্ট পেতাম তাহলে খুবই ভালো হতো। মাকে যখনই ফোন করি মা বলে যে কদিনকার জন্য যে আসবি তারও উপায় নেই, কারণ আমার মাও সেখানে একা, আর তোমরা তো দেখেই চলো আমার আমার মানে বেডরুমটা আমার ওখানে, যে মা বাবা যে রুমটা থাকে সে রুমটা উপরে, তো উপর নিচ করতে করতে অনেক কষ্ট হয়। তাই তাছাড়া বাচ্চাগুলোর পড়াশুনোও আছে, এখন কদিন বাদ পড়াশুনো মানে পরীক্ষা স্টার্ট হবে, তো এখন তো যাওয়ার কোনো উপায়ই নেই। কদিন আগে পুজো পূজা থেকে ঘুরে মানে পূজার সময় দুর্গাপূজার সময় গিয়েছিলাম, তো আমি সচরাচর বাপের বাড়ি যেতে পাই না বললেই চলে। এখন ছোটো বউমা হচ্ছে বলে নয়, আমি যখন একা ছিলাম তখন মাকে ছেড়ে যাইনি, এখানে মায়েরও অসুবিধা হবে রান্না বান্না, তাছাড়া তোমার দাদা ভাইয়ের ও খুব অসুবিধা হবে, তাই আমি যাইনি। তো যাই হোক বন্ধুরা, চলো সকালের কাজকর্মের মধ্যে এই কাজটা সবচেয়ে বেশি আমার বিরক্ত লাগে, ঘর মোছাটা। এই ঘর মোছাটা এত বিরক্ত লাগে কারণ হাঁটু মুড়ে মুড়ে করতে হয়, তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো যাই হোক চলো আজকে ভাবছি বারান্দাটা শুধু মুছবো, আজকে ঘরগুলো মুছবো না, কারণ পরিষ্কারই আছে আর বেশি নোংরা তোংরা হয় না, যেহেতু শহরাঞ্চল থেকে অনেক দূরত্বে আমাদের বাড়িটা, মানে গ্রাম্য এলাকায়, তাই বেশি ধুলোবালি হয় না ঘরগুলো, মানে একদিন দুদিন ছাড়া ছাড়া মুছলেই হবে। কিন্তু এখন যেহেতু পুজো পাশে নেই, তো তাই ঘরগুলো মোছার কোনো দরকার নেই, তাই শুধু ভাবছি বারান্দাটা একটু মুছে নিই। আর তাই আমি বারান্দাটাই মুছছি, ঘরগুলো একটু পরিষ্কার করে ঝেঁটি নিলেই হচ্ছে, ঘরগুলো একটু ঝেঁটিয়ে নিয়েছি, আর বিছানাপত্র বাগি পরে একটু ঘরগুলো ঝাড়ু মারলেই হয়ে যায়। আমি মুছি রোজেই প্রায় মুছি, এক আর বারান্দাটা তো অনেকবারই মোছা হয়, কারণ খাওয়া দাওয়া যেহেতু বারান্দাটাতে হয় সেহেতু বারান্দাটা মুছতেই হবে, আর নোংরাও হয় প্রচণ্ড, হাঁটা চলা অনেক হয়। আর আমার মেয়ে তো বলার নয়, আমার মেয়ে এত নোংরা করে, মানে যদি ওকে কোনো কাগজ দিয়ে বসিয়ে দিই না, তো ও না কাগজটা কি করে, কাগজটা ওর ঠাম্মির কাছ থেকে একটা কাঁচি নেবে, সেই কাঁচি নিয়ে কাটতে থাকবে, প্রচণ্ড নোংরা হয় ওর জন্য বারান্দাটা। তো চলো ঘরগুলো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দাটা একটু মুছে নিলাম, আর এত বাসন আছে, চলো বাসনগুলো আগে ধুয়ে ফেলি। এই যে দেখো এক গাদা বাসন আগেই তোমাদেরকে দেখালাম, দুটো কড়াই আছে, তারপরে দুধের জায়গা আছে, থালা বাটি গ্লাস সবই আছে, অনেকগুলো বাসন আছে আজকে।
এগুলো মাজতে মাজতে আমার অনেক সময় লেগে যাবে। আর মানে আজকে জলখাবার আমি করতে পাইনি, মা করছে। যেহেতু আমি কোথাদিকে করব বলো বন্ধুরা, মেয়েকে স্কুলে দিয়ে এলাম, তারপর হেঁটেও এসেছি, তারপরে বাড়ির কাজগুলো বাগালাম, কাপড় জামা মাখা আছে, 2-3 বালতি ওগুলো কাচতে হবে। তো চলো এই প্রেসার কুকার আর এগুলো না ধুলে না মানে আর সকালে জলখাবারটা করা যাবে না। তাই মাকে বড় প্রেসার কুকার একটা আছে ওটা মাকে ধুয়ে দিয়ে দিলাম, ওটাতে সকালে জলখাবারের জন্য মা একটু ডাল সিদ্ধ করবে, আর মায়ের রুটি তুটি গুলো করছে। আগে যখন পূজা আর আমি একসঙ্গে ছিলাম, মানে ও যখন যখন ওর বাচ্চাটা হয়নি, তখন সকালে যখন জলখাবার করতাম তখন ও কিছুটা কাজ এগিয়ে রাখতো, তারপর আমি যখন হেঁটে আসতাম তারপরে ওর সঙ্গে দিতাম। আমি আমি হয়তো রুটিটা করে নিলাম, ও হয়তো তরকারিটা করলো, এরকম করে আর কি চটপট হয়ে যেত। কিন্তু আমি যেহেতু হাঁটি, মানে মর্নিং ওয়াকে যাই, তো সেখান থেকে আস্তে আস্তে কিছুক্ষণ হাঁটি, তো মানে 1 ঘন্টার মতো হাঁটি, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায়। আর এসে পরে আমি গাছ বাগাবো না খাবার দাবার করব, তাই মা ভাবছে যে আমি খাবারটা করে নিই, তুমি বাসনপত্র গুলো ধো, কাছাকাছি ঘর গোছা বাগানো সবকিছুই তো আছে, তাহলে একটা একটা এক একজনে এক একটা কাজ করে নিলে অনেক বেশি সুবিধা হয়ে যায়। তো যাই হোক, চলো অনেক কটা বাসন আছে মাজতে, আমার এত বিরক্ত লাগছে, আর মানে আর এক্ষুনি একটু পরে আমার মেয়ে চলে আসবে, তো তার জন্য তাড়াহুড়ো লাগছে, চটপট কাজ বাগিয়ে উঠতে পারলেই ভালো। এই তারপর ছোটবেলার দিন, বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের একটা নতুন আমাদের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই তো ঠান্ডা পড়ছে, অল্প অল্প করে ঠান্ডা পড়তে শুরু করেছে, আর আজকে এই কুয়াশা ছেড়ে আজকে নতুন করে এই তো সকালে রোদ উঠে গেছে। মেয়েও স্কুল থেকে চলে এসেছে, যেহেতু আজকেই দীপাবলির পরে প্রথম স্কুল শুরু হলো, তাই ওদের স্কুল আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো এই দেখো তোমার দিদিভাই কাজ করছে, আর ওকে এবারে ওই পুরোনো স্কুল থেকে ছেড়ে নতুন স্কুলে ভর্তি করতে হবে, তাই জন্য আর কি ফর্ম আনতে গেছিলাম। তো ফর্ম বলছে বার্থ সার্টিফিকেট ছাড়া ফর্ম দেবে না, তো দেখা যাক কালকে আরেকবার যাবো বার্থ সার্টিফিকেট নিয়ে। আর এখানে দেখো সকালবেলায় আমাদের সনাতন হিন্দু ধর্মে যা হয় আর কি, বাড়িতে বাড়িতে কৃষ্ণ নাম বিলাতে এসেছে। তো তুমি দেখো, তোমরা দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। শুনতে পাচ্ছ তোমরা, কীর্তন নিয়ে এসছে, কীর্তন করতে নাম দিতে। ওই যে দূরে কীর্তনিয়া কীর্তন করতে করতে নাম দিতে দিতে চলে যাচ্ছে। তো এখন বাজে ঠিক 10:30, এই যে দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে, এই ঘড়িটারও একটা হিস্ট্রি আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো আমার এই ছোট্ট দোকান, আজকে আমি চলে এসেছি বাড়ি থেকে, দোকান চলে এলাম, আর আজকে যেহেতু তোমাদের দিদি ভাই একাই সমস্ত হাতে করছে সব কিছু, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কীভাবে সারাদিন কী কী কাজ করছি সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। তো আর কি বলবো বন্ধুরা, তো তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমরা আমাদের ইউটিউব জার্নিতে অনেকটাই এগিয়ে এসেছি, সবটাই কিন্তু তোমাদের জন্য, তোমরা দেখো বলে তাই। আর আরও বেশি বেশি করে ভিউ দাও, তাহলে আরও বেশি ভালো লাগবে। আর কি বলবো বন্ধুরা, আমরা অলরেডি অনেকটা পথ অতিক্রম করে এসেছি। তো আমার মনে হয় ইউটিউবটা একটা ডায়েরির মতন, জীবনের পুরনো পাতাগুলো যেমন ডায়েরি উল্টে আমরা দেখতে পারি, সেরকম ইউটিউবেও আমরা কিন্তু আমাদের পুরনো যে স্মৃতিগুলো সেগুলো একবার ঝালিয়ে নিতে পারি। কারণ কি, সেখানে আমরা যেহেতু প্রতিদিন ডেলি ব্লগ শেয়ার করি, তাই আগামী বছর তা ফি বছর কী কী করে এসেছি না করে এসেছি, কীভাবে দিনগুলো কাটিয়েছি সবগুলোই কিন্তু তোমাদের সামনে রয়েছে। এবং আমরা মন করলে আমরাও কখনো সেই পুরনো দিনগুলোতে ফিরে যেয়ে আর সেই স্মৃতিটাকে ছুঁয়ে দেখতে পারি। তো এইভাবেই আর কি দিন চলছে। আর এই যে বলছিলাম না, এই যে ছোট্ট ঘড়িটা, এই ঘড়িটার একটা হিস্ট্রি আছে বন্ধুরা, দেখো এটা অনেক দিনকার পুরনো ঘড়ি, আমার ছোটোবেলার ঘড়ি, যেটা কিনে বাবা কিনে দিয়েছিল, কারণ যাতে আমি টাইম দেখতে পারি। এটা বাবারই একটা স্মৃতি চিহ্ন বলতে পারো। তখন এই ঘড়িটা খুবই চলতো, অরপেটের টেবিল ঘড়ি, আগে এটাতে তোমার
আর কি বলবো, এখন মানে যেহেতু দোকান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই সামান্য গাড়ি ঘোড়ার আওয়াজ চলছে। এই ঘড়িটা আর কি আমার যখন পড়াশোনা করতাম তখন আমার টেবিলে রাখা থাকতো, তো সেই জন্য আর কি ঘড়িটা তখন কেনা হয়েছিল। যাই হোক, সেই সময়টা চলে গেছে, কিন্তু ঘড়িটা কিন্তু আজও তার সঠিক সময় দিয়ে চলেছে। অ্যালার্মিং বেলটা হয়তো খারাপ হয়ে গেছে, তো সামনের একটা অনেকদিন পড়ে থাকার পর সামনের একটা দোকান থেকে আমি ঘড়িটাকে সারিয়ে নিয়েছি। তো তোমরা দেখো এই আমাদের এই জার্নি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও, আর এই ঘড়ির বিষয়ে তোমাদের তো শেয়ার করলামই। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই ঘড়ির বিষয়ে, বলতে গেলে টাইমকে কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কখনোই ধরে রাখতে পারি না। টাইম কিন্তু বা সময় তার প্রবাহমান গতিতে জল যেমন নদীর জল বা নদীর স্রোত যেমন বয়ে চলে, টাইমও সেরকম বয়ে চলে যায়। আমরা কিন্তু মন করলে সে টাইমকে আর ফিরিয়ে আনতে পারি না, পারি কি পারি না, কিন্তু স্মৃতিচারণ করে সেই সময়টাকে কিছুটা ছুঁয়ে আসতে পারি। তো টাইম কিন্তু খুবই মূল্যবান, এটা আমাদের সময়টা অপচয় করা উচিত নয়। যতটা সম্ভব আমরা সেটাকে যদি আমরা যে যার সেক্টরে আছে সেখান থেকে যদি আমরা সেটাকে গ্রো করার চেষ্টা করি, মানে সেটার সঙ্গে বেশি ফোকাসড হই, তাহলে কিন্তু টাইমটা আমরা সঠিক রূপ মানে কী করবো তোমার ব্যবহার করতে পারবো। আজকে ঘর দোর পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল জানো তো, তারপরে ভাবলাম যে কি রান্না করব। এদিকে একজন বলছে আমি মাছ খাবো, এদিকে একজন বলছে আমি ডিম খাবো, তাই মাছ ডিম ডুয়ে রান্না করেছি। এখানে ডিমের কারি করেছি আর মাছের ঝোলও করেছি পাতলা করে। তো ডিমের কারিটা এত লোভনীয় দেখতে হয়েছে না, খুব সুন্দর আর খেতেও টেস্টি হয়েছে। আর এখানে করেছি লাউ দিয়ে মাছের তেল। তো চলো তবে এইসবই রান্না করেছি আজকে। তো দুর্গাপূজা শেষ, কালী পূজাও শেষ, সেই একঘেয়েমি জীবন আরও শুরু। আরও সকালে ওঠো রে, আবার বাচ্চার জন্য খাবার তৈরি করো রে। এখন কি হচ্ছে, এখন যদি কোনো দিন সকালবেলা উঠতে দেরি হয়ে যাচ্ছে তাহলে ওকে, আমার ছেলের তো স্কুলে ক্যান্টিন আছে, ওকে পয়সা দিয়ে দিই 10-20 টাকা, ওখানে ও রুটি তরকারি খেয়ে নেয়। তো সেটার থেকে একটা ঝামেলা থেকে আমি বেঁচেছি। মানে আগে না ক্যান্টিনে খেতে ওকে খেতে বলতে কেমনই লাগতো, আমার ভালো লাগতো না। যদি ঠিক মতো যদি বাসি টাসি দিয়ে দেয় তাহলে অনেক ভয় করতো, কিন্তু এখন দেখছি অনেক ওর বন্ধুগুলোই খায়। প্লাস এখন হালকা হালকা এখন একটু একটু শীতও পড়ছে, মানে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আর তাই কোনোদিন আমি টিফিন করতে পারি না, তো ওকে পয়সা দিয়ে দিই। তো যদিও একদিক থেকে রেহাই হলো, কিন্তু সারাদিন শুধু কাজ 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 আর কাজ, আমাদের জীবনটাই এরকম। তো যাই হোক চলো, এখন বাসন টাসন ধুয়ে আমি একটু বসেছি, আর বাচ্চাগুলো তোমাদের দাদাভাই ওই ঘরে আছে, ওদেরকে শুতে বলে এলাম। আমার মেয়ে তো ফোন ছাড়া কিছুই জানে না, ফোনটা হাত থেকে নিলাম, এক চাপড় খেলো আমার কাছে, কোনো মতেই ঘুমাবে না। আর বিকালবেলায় ওর ম্যাডাম আসবে কালী পুজোর পর। এ আর ওকে না একটা নতুন স্কুলে ভর্তি করবো আমি ভাবছি, মানে আগের স্কুলটা চেঞ্জ করে পরে একটা ভালো স্কুলে ওকে ভর্তি করতে হবে। আমি জাস্ট অভ্যাসের জন্য ওকে ওই স্কুলে দিয়েছিলাম, বাড়ির সামনেই স্কুল, আর এবারে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করবো ভাবছি, প্ল্যান চলছে। তো তোমাদের দাদাভাই ফর্ম তুলে নিয়ে এসছে, দেখি অ্যাডমিশন করার করতে পারে কি না। এখন স্কুলের যা চার্জ, বাপরে বাপ, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার নাগালে একদম বাইরে। এমনি তো আমার ছেলের স্কুলে খরচা অনেক বেশি, তারপর আমার মেয়েকে যদি আবার ভর্তি করি তো সেটা একটা মাথায় বিরাট বড় চাপ আছে। তো দেখা যাক কোথা থেকে কি জোগাড় করতে পারি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর কোন স্কুলে ভর্তি করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এখন না ফ্যান চালাইনি আমি, ফ্যান চালালে না আমার শব্দটা, আমার গলার আওয়াজটা একদম শুনতে পাওয়া যাবে না। এখন বাজে বিকেল 4টে, এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন টাসন ধোয়া কমপ্লিট করে আমি বসেছি। এখন একটু ভাবছি শোবো, একটু এখন একটু চলো চোখটা একটু বন্ধ করে একটু শুই, আবার কিছুক্ষণ পরে উঠতে হবে, 5টার সময় আমার মেয়ের টিউশন চলে আসবে। তো চলো, আর বেশিক্ষণ হাতে সময় নেই, আবার উঠে পরে সন্ধ্যে দিতে হবে, মানে ঠাকুর ঘরে ঢুকতে পারছি না, যদিও বাইরে ধূপ রেখেছি, ঠাকুরকে একটু দেখাবো, তারপর খাবার দাবার করবো একাই। তো চলো তোমরা সঙ্গে থাকো। কালী পুজোর সময় যেহেতু বাইরে খাওয়া হচ্ছিল, বেশিরভাগই বাইরের জিনিস এনে খাওয়া হচ্ছিল, তো দুধটা না বাচ্চাগুলো খেতে চায়নি, তো দুধটা আমি রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো ভাবছি আজকে সকালবেলায় দুধটা কি করব,
তো মাথায় একটা আইডিয়া এলো, দুধটা দিয়ে একটু আমি যদি রসগোল্লার মতো করা যায়। আগে কোনোদিনও করিনি, যদিও ভাজা মিষ্টি করেছিলাম, মানে গোলাপ জামুন করেছিলাম, কিন্তু রসগোল্লা করিনি। তো কিভাবে করে প্রসেসটা সবকিছু আমার জানা আছে, কিন্তু সেই জিনিসগুলো আমার কাছে নেই। কিছু কিছু আছে, কিছু কিছু নেই। তো দেখো কতটা দুধ আছে, 1 কেজির মতো দুধ ছিল, সেটা মানে ছানা কাটিয়ে নিলাম, তো কতটা জল বেরিয়েছে। তো চলো ছানাটা ছেঁকে নিই, আর এটা না গোলা গোলা করে রসগোল্লার মতো পাকিয়ে নিই। তো দেখো আমি একটা প্লেটের মধ্যে কতগুলো হয়েছে, এটার সঙ্গে আমি একটু আমুল স্প্রে গুলো হয় না দুধের গুঁড়ো গুলো, সেগুলো মিশিয়েছি 1 প্যাকেট, আর এটা গোল গোল করে পাকিয়ে রেখেছি। আর এখানে জলটা ফুটতে দিয়ে দিয়েছি, এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়ে চলো চিনিটা গলে যাক একটু, ফুটে উঠুক, এটা রসটা যত মিষ্টি হবে তত মানে আর কি রসগোল্লাটা খেতে ভালো লাগবে। আমি এখানে রসগোল্লাটা মানে আর কি পাকি পাকি রেখেছি, ভাই একবার করে আসছে আর টুপ টুপ করে একটা তুলে তুলে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। মানে এটা চিনি দিয়ে ফোটানোর কোনো দরকার নেই, ও মানে শুধুই দিয়ে খেলে নেই। কারণ বলতো বন্ধুরা, ওই যে দুধ গুঁড়োটা দেওয়া আছে না, তো ওইটাতে মিষ্টি হয়ে গেছে, বলছে এর বৌদি এটা আর চিনি দিয়ে ফোটানোর কোনো দরকার নেই, এটা দুধ গুঁড়াটা দিয়ে দিয়েছে না, ওটাতেই কাঁচা গোল্লার মতো খেতে ইচ্ছে করছে। ওর এত ভালো লেগেছে খেতে, ও নিজেই চলে এসেছে। আমি যখন রসটা ফোটাচ্ছিলাম তখন ও কড়াইয়ের মধ্যে দিয়ে পরে দেখো নিজেই একটা দিয়ে দিয়েছে, বলছে যেটা আমি করে নিচ্ছি নিজে নিজে। এই যে দেখো কড়াই মানে ফ্রাইং প্যানটার মধ্যে রসটা ফুটছিল, হঠাৎ ও একটা দিয়ে দিয়েছে। আর দিতে না দিতেই না এগুলো, এই যে দিচ্ছি না কাঁচা গোল্লা গুলো দিচ্ছি, তো এটা না আমার কোনো জিনিসের মনে হচ্ছে একটু মানে কমতি হয়েছিল, তার জন্য এটা দিতে দিতে যত ফুটছে রসটা তত এটা মানে চারদিকে যে দুধ গুঁড়োটা দিয়েছিলাম সেটা আর কি পেটে পেটে বেরিয়ে যাচ্ছিল। তোমাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে। মানে আসলে এটা কোনোদিনও করিনি তো, আর আমার জানা ছিল না কিরকম ভাবে করতে হয়, শুধু প্রসেসটা একটু দেখেছিলাম, মা আমাকে বলে দিয়েছিল, কিন্তু মনে হচ্ছে সেটা ঠিক মতো হয়নি। কোনো ব্যাপার না, পরে যখন আরেকবার করব তখন ঠিকভাবে করব। এই যে দেখো ফেটে কি হয়েছে রসটা। তো যাই হোক চলো ঘরের ব্যাপার, সবাই মিলে এগুলো এনজয় করে খাই, যেহেতু প্রথমবার বানানো হয়েছে। হ্যাঁ তো চলো বন্ধুরা, আজকে আমরা এই এই মিষ্টিটাই খাবো। এই দেখো রসটার অবস্থা কি হয়েছে, যাই হোক এত কষ্ট করে বানালাম এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। চলো তবে আমরা এটা রসগোল্লা বলবো না কাঁচা গোল্লা বলবো জানি না, তবে টাটা বন্ধুরা, গুড নাইট।